সকালে মা অফিস যায় আর মেয়ে কলেজ যায়। তারপর মেয়ে কলেজে গিয়ে ওয়াশরুমে গিয়ে তার ফ্রেন্ডকে বলে, আমার পিম্পল হয়েছে, কোনো সলিউশন বলতো স্কিন কেয়ারের। তখন তার ফ্রেন্ড বলে, তোর মাকে জিজ্ঞেস কর, তোর মায়ের স্কিন দেখেছিস চকচকে। সে কিছুটা অবাক হয়। তারপর সে একটা ছেলের বাইকে করে বাড়ি ফেরে, সেটা মা দেখতে পায় এবং মা বলে, তোমার বন্ধুকে একদিন বাড়িতে নিয়ে এসো চা খেতে। মেয়ে কথা এড়িয়ে বলে, খুব সুন্দর লাগছে মা তোমায়। মা বলে, আচ্ছা সকালে তো সুন্দর লাগেনি, আচ্ছা ছেলেটির নাম কি? মেয়ে বলে, ওর নাম রোহান। পরদিন সকালে মেয়ে মাকে বলে, মা তুমি বলেছিলে রোহানকে বাড়িতে নিয়ে আসতে, তাই আজ বিকালে আসতে বলেছি। মা বলে, ঠিক আছে আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো। বিকালে রোহান বাড়িতে আসে, চা খেতে খেতে মা জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি মুভি দেখতে যাবে? সেটি বলে, অ্যাভেঞ্জার্স মুভি আন্টি। তখন আন্টি বলে, আমারও এই মুভি দেখতে ভালো লাগে। তখন রাহুল বলে, আপনিও চলুন আমাদের সাথে, মনে হবে দুই বোন যাচ্ছে। কথাটা শুনে মেয়েটি খুব রেগে যায়। এরপর কি হতে চলেছে তার জন্য সেকেন্ড পার্ট দেখতে হবে।